অল জব ডেস্টিনেশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এখনকার ভিডিওটি সাজাচ্ছি সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে, অর্থাৎ 2022 সালে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন নিয়ে এই ভিডিওটি সাজাচ্ছি। আশা করছি এই ভিডিওটি থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় 1 থেকে 2টি প্রশ্ন কমন থাকবে। তাই কথা না বলে চলে যাচ্ছি সাম্প্রতিক গুরুত্বপূর্ণ এমসিকিউ 50টি প্রশ্নে। প্রথম প্রশ্ন, 21 জুলাই 2022 প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দুটি জেলাকে দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন? পঞ্চগড়, মাগুরা। 2022 সালে বাংলাদেশের সাথে কোন দেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হয়? ওমান। দেশের প্রথম 6 লেন বিশিষ্ট কালনা সেতু কোন নদীর উপর নির্মিত? মধুমতি। 15 জুলাই 2022 কোন দেশ প্রথমবারের মতো ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করে? ইরান। উন্মুক্ত বলকান ওপেন বলকানের সদস্য দেশ কতটি? 3টি। নিম্নের কোনটি উন্মুক্ত বলকানমুক্ত দেশ? আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া, সার্বিয়া, উপরের সবগুলো। 8 জুলাই 2022 জাপানের কোন সাবেক প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা করা হয়? শিনজো আবে। 30 জুন 2022 যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন কে? ক্যাথানজি ব্রাউন জ্যাকসন। পার্টনার্স ইন দ্য ব্লো প্যাসিফিক পিবিপি ভুক্ত দেশ কতটি? 5টি। নিম্নের কোনটি পার্টনার্স ইন দ্য ব্লো প্যাসিফিক পিবিপি ভুক্ত দেশ? যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র, উপরে সবগুলো। কোন সংস্থা চীনকে মোকাবেলায় বৈশ্বিক অবকাঠামো ও বিনিয়োগ অংশীদারিত্ব পিজিআইআই নামক প্রকল্প গ্রহণ করেছে? G7। ওডেসা কোন দেশের সমুদ্র বন্দর? ইউক্রেন। 2022 সালের জুলাইয়ে ইরান কোন মুদ্রাকে বিনিময়যোগ্য মুদ্রা হিসাবে তালিকাভুক্ত করে? রাশিয়ান রুবল। ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন সম্প্রদায়ের? সাঁওতাল। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে? রনিল বিক্রম সিনহে। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী কে? দীনেশ গুণাবর্ধনে। 32তম ন্যাটো শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 28 থেকে 30 জুন 2022। 32তম ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? মাদ্রিদ, স্পেন। 26তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 24 থেকে 25 জুন 2022। 26তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কিগালি, রুয়ান্ডা। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 2024 সালে। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সামোয়া। 29 জুন 2022 নেটো কোন দুটি দেশকে সদস্যপদের জন্য আমন্ত্রণ জানায়? ফিনল্যান্ড ও সুইডেন। কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কতটি? 56টি। 25 জুন 2022 কোন দেশ কমনওয়েলথের 55তম সদস্যপদ লাভ করে? গ্যাবন। 25 জুন 2022 কোন দেশ কমনওয়েলথের 56তম সদস্যপদ লাভ করে? টোগো। ব্রিটিশ শাসনাধীনে না থেকে কমনওয়েলথের সদস্য দেশ কতটি? 4টি। ব্রিটিশ শাসনাধীনে না থেকেও কমনওয়েলথের সদস্য দেশ কোনটি? মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো, উপরের সবগুলো। আইসিএসআইডি এর বর্তমান সদস্য দেশ কতটি? 157টি। 21 মে 2022 কোন দেশ আইসিএসআইডির 157তম সদস্যপদ লাভ করে? কিরগিজস্তান। মার্সারের সাম্প্রতিক তথ্যমতে শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি? হংকং। মার্সারের সাম্প্রতিক তথ্যমতে সবচেয়ে কম ব্যয়বহুল শহর কোনটি? আঙ্কারা। মার্সারের সাম্প্রতিক তথ্যমতে ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান কততম? 98তম। স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? ভারত। স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের বিশ্বে কততম? 3য়।
সামুদ্রিক মৎস্য আহরণে শীর্ষ দেশ কোনটি? চীন। সামুদ্রিক মৎস্য আহরণে বাংলাদেশ বিশ্বে কততম? ২৫তম। গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? চীন। গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি? মিশর। গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? কোনটি? রাশিয়া। ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? চীন। ধান রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ভারত। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। দ্বিতীয় নারী হিসেবে ২০২২ সালে ফিটস পদক লাভ করে কে? মারিনা বিয়াজোস্কা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিকেএসপি প্রথম ব্লু পদক লাভ করেন কে? দিয়া সিদ্দিকী। বাংলাদেশ এখন পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজে জয়লাভ করেছে? ৩১টি। ২০২২ সালের উইম্বলডনের পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়ন কে কে? নোভাক জকোভিচ ও ইয়েলেনা বিরাকিনা। ২০২২ সালের ১৫তম নারী হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দেশ নেদারল্যান্ডস। ১৮ মে ২০২২ কোন দুটি দেশ ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করে? ফিনল্যান্ড ও সুইডেন। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার আইএইচও বর্তমান সদস্য দেশ কতটি? ৯৮টি। ৩রা মে ২০২২ কোন দেশ আইএইচও এর ৯৮তম সদস্য পদ লাভ করে? আলবেনিয়া। ২৬ মে ২০২২ পর্যন্ত রাশিয়া কোন দেশে বিদ্যুৎ ও গ্যাস রপ্তানি বন্ধ করে দেয়? ফিনল্যান্ড। প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে বিশ্ব শীর্ষ দেশ কোনটি? রাশিয়া। বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। গম রপ্তানিতে বিশ্ব শীর্ষ দেশ কোনটি? রাশিয়া। বিশ্বে গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? চীন। ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে? এলিজাবেথ বোর্নি। হংকংয়ের নতুন প্রধান নির্বাহী কে? জনলি কা চিউ। সর্বাধিক ২৬বার মাউন্ট এভারেস্ট জয় করেন কে? কামেরিতা শেরপা। পাকিস্তানের ৩৭তম পররাষ্ট্রমন্ত্রী কে? বিলওয়াল ভুট্টো। বর্তমানে দেশে কৃষি বিশ্ববিদ্যালয় কতটি? ৬০টি। দেশের ৫১তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? অধ্যাপক ডক্টর এ কে এম জাকির হোসেন। দেশের সপ্তম সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি? কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। পদ্মা সেতু নিরাপত্তার জন্য ২৯ মার্চ ২০২২ উদ্বোধন করা সেনানিবাসের নাম কি? শেখ রাসেল সেনানিবাস। বঙ্গবন্ধু লাইফ ম্যাঙ্গো মিউজিয়াম কোথায় অবস্থিত? শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ। বুচা শহরটি কোন দেশে অবস্থিত? ইউক্রেন। মার্কিন সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসেবে নিয়োগ পান কে? কেতানজি ব্রাউন জ্যাকসন। পাকিস্তানের ২৩তম ও বর্তমান প্রধানমন্ত্রী কে? শাহবাজ শরীফ। পাকিস্তানের আইনসভার নিম্নকক্ষ জাতীয় পরিষদের বর্তমান স্পিকার কে? রাজা পারভেজ আশরাফ। সম্পূর্ণ বেসামরিক ব্যবস্থাপনার প্রথম বাণিজ্যিক মহাকাশ মিশন শুরু হয় কবে? ৮ এপ্রিল ২০২২। বেসামরিক ব্যবস্থাপনার প্রথম বাণিজ্যিক মহাকাশ মিশন শুরু করে কোন প্রতিষ্ঠান? অ্যাক্সিয়াম স্পেস। মার্চ ২০২২ বাংলাদেশ পুলিশ কোন সংস্থার পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে? আসিয়ানা পুল। ৭ এপ্রিল ২০২২ জাতিসংঘ সাধারণ পরিষদ কোন দেশের জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ বাতিল করে? রাশিয়া।
সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ সিটিবিটি চুক্তি অনুমোদন করেছে কতটি দেশ? 172টি। 31 মার্চ 2022 কোন দেশ 172তম দেশ হিসেবে সিটিবিটি অনুমোদন করে? ট্রু ভ্যালু। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO মন্ত্রী পর্যায়ের 12তম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 13 জুন 2022। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য WTO মন্ত্রী পর্যায়ের 12তম সম্মেলনের সহ আয়োজক কোন দেশ? কাজাখস্তান। পঞ্চম বিশটেকের শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 30 মার্চ 2022। 17তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 15-16 নভেম্বর 2022। 94তম অস্কার আসরে সেরা চলচ্চিত্র কোনটি? কোডা। অস্কার বিজয়ী তৃতীয় নারী পরিচালক কে? জেন ক্যাম্প্রিয়ন, নিউজিল্যান্ড। ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল নিম্নের কোন জীবন নির্ভর চলচ্চিত্রটি পরিচালনা করেন? দ্য মেকিং অফ দ্য মহাত্মা, নেতাজি সুভাষচন্দ্র বোস, দ্য ফরগেটেন হিরো, মুজিব, দ্য মেকিং অফ নেশন। উপরের সবগুলো। পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচনে অসামান্য অবদানের জন্য আজিজুল হক রুরাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড 2022 লাভ করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, বার্ট। 2022 সালে অ্যাবেল পুরস্কার লাভ করে কে? ড্যানিস পার্নেল সালিভান, যুক্তরাষ্ট্র। বৈশ্বিক শব্দ দূষণে শীর্ষ শহর কোনটি? ঢাকা, বাংলাদেশ। বৈশ্বিক শব্দ দূষণে রাজশাহী শহরের অবস্থান কত? চতুর্থ। ফোর্বস এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? ইলন মাস্ক। জনসংখ্যার শীর্ষ দেশ কোনটি? চীন। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে? সিরিয়া। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে? লেবানন। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে কবে? 24 ফেব্রুয়ারি 2022। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত ইইউ দেশগুলোর নিষেধাজ্ঞার আওতায় পড়া রাশিয়ার গণমাধ্যমের নাম কি? আরটিও, স্পুতনিক। আর্থিক লেনদেনের বার্তা আদান প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্কটি কী নামে পরিচিত? সুইফট। ওডেসা বন্দর কোন সাগরের তীরে অবস্থিত? কৃষ্ণ সাগর। অর্থনৈতিক উন্নয়ন জোট D8 এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইস্তাম্বুল, তুরস্ক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিনীত সর্বশেষ চলচ্চিত্রের নাম কি? আইইউ হিসি, 2018। সাবেক অস্ট্রেলিয়া ক্রিকেট দলের স্পিন বলের জাদুকর শেন ওয়ার্ন মৃত্যুবরণ করেন? 4 মার্চ 2022। রাশিয়া ইউক্রেনের কোন দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে? দোনেস্ক ও লুহানস্ক। বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলন ও পরিশোধনকারী কোম্পানির নাম কি? কোল ইন্ডিয়া লিমিটেড। ICC নারী ক্রিকেটে বিশ্বকাপের দ্বাদশ আসরের আয়োজক দেশ কোনটি? নিউজিল্যান্ড। রাশিয়া ও জার্মানির মধ্য দিয়ে প্রাকৃতিক গ্যাস চলাচলের লাইনটির নাম কি? নর্ড স্ট্রিম। আফ্রিকান ইউনিয়নের নতুন চেয়ারম্যান কে? ম্যাকিসাল, সেনেগাল। বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রীর নাম কি? সানা মেরিন, ফিল্যান্ড। আইফেল টাওয়ারের বর্তমান উচ্চতা কত? 330 মিটার। বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় কবে? 22 এপ্রিল। বিশ্ব খাদ্য কর্মসূচির সদর দপ্তর কোথায় অবস্থিত? রোম, ইতালি। কোন চুক্তির মাধ্যমে ন্যাটো গঠিত হয়? উত্তর আটলান্টিক চুক্তি। জাতিসংঘে ইউক্রেনের হামলা বন্ধের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে কয়টি দেশ? 141টি। বর্তমানে বিশ্বের সর্বাধিক নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ কোনটি?
রাশিয়া। ইউরোপের সবচেয়ে বড় জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশে অবস্থিত? ইউক্রেন। ইউক্রেনের রাজধানী কিয়েভ কোন নদীর তীরে অবস্থিত? নিপার নদী। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে? ইউন সুক ইয়ল। 2022 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে কোন দেশ? ফিনল্যান্ড। স্ট্যাটিউট অফ দ্য কোর্ট চুক্তির মাধ্যমে কি গঠিত হয়? আন্তর্জাতিক আদালত। বর্তমানে দেশের নগর উন্নয়ন কর্তৃপক্ষ কতটি? ৬টি। দেশের ষষ্ঠ নগর উন্নয়ন কর্তৃপক্ষ কোনটি? গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র কোন ইনস্টিটিউটের ক্যাম্পাসে স্থাপিত হবে? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময়কাল কত? মার্চ 2021 থেকে মার্চ 2022। জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজিএ বাংলাদেশকে কবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ অনুমোদন করে? ২৪শে নভেম্বর ২০২১। বাংলাদেশ কবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে? ২৪শে নভেম্বর ২০২৬। জিডিপির নতুন বৃদ্ধি বছরে 2015 থেকে 2016 মোট কতটি খাত সংযুক্ত করা হয়েছে? ১৯টি। 2021 সালের ব্যালন্ডিয়ার বিজয়ী কে? লিওনেল মেসি। পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি গোলের অধিকার কে? ক্রিস্টিয়ানো রোনালদো। 23শে নভেম্বর ২০২১ মেয়েদের ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন কোন বাংলাদেশি? শারমিন আক্তার সুপ্তা। 2021 সালে স্বাধীনতা কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দল? আবহানি লিমিটেড। দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম কি? বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। আদমশুমারি ও গৃহগণনার বর্তমান নাম কি? জনশুমারি ও গৃহগণনা। কোন সালের পরিসংখ্যান আইন অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনা এর নাম পরিবর্তন করে জনশুমারি ও গৃহগণনা করা হয়? ২০১৩ সালের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগোর নকশা করেন কে? রামেন্দ্র মজুমদার ও প্রদীপ চক্রবর্তী ক খ উভয়। বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান কে? এস এম শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধান কে? শেখ আব্দুল হান্নান। বর্তমানে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র কতটি? ২৮টি। বাংলাদেশের ২৮তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? জকিগঞ্জ সিলেট। শেখ রাসেল দিবস কবে? ১৮ই অক্টোবর। বঙ্গবন্ধু দান ১০০ এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিআরআরআই। দেশের প্রথম টানেলের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। দেশের প্রথম টানেল যে নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে? কর্ণফুলী। বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? ৮টি। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত? ২০২১ থেকে ২০২৫ সাল। বর্তমানে দেশের সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? ৫০টি। দেশের ৫০তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি? ৫টি। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? খুলনা। ৫ই মে ২০২১ কোন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়? অধ্যাপক ডাক্তার এ কে এম আজাদ, অধ্যাপক ডাক্তার মাহমুদ হাসান, অধ্যাপক ডক্টর আলমগীর মোহাম্মদ, সিরাজ উদ্দিন। উপরের সকলকেই। ৯ জুন ২০২২
কোন বাংলাদেশি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন? রাবাব ফাতিমা। 15 থেকে 21 জুন 2022 কততম জনশুমারী ও গৃহগণন অনুষ্ঠিত হয়? ষষ্ঠ। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কি? আব্দুর রউফ তালুকদার। দেশের প্রথম নারী অর্থসচিবের নাম কি? ফাতিমা ইয়াসমিন। বাংলাদেশের প্রথম নারী সচিবের নাম কি? খোদেজা আজম। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 52টি। দেশের 52তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু নঈম শেখ। দেশের 12তম সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি? সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে দেশের সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি? 12টি। জাতীয় বাজেট থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 22 এবং 23 সালের অন্তর্বর্তীকালীন বাদে 2022-23 অর্থ বছরে জাতীয় বাজেট কততম? 51তম। জাতীয় বাজেটের পরিমাণ কত? 6,78,064 কোটি টাকা। সাধারণ করমুক্ত আয় সীমা কত? 3 লাখ। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2022 থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। জনসংখ্যা কত? জনসংখ্যা হচ্ছে 16.91 কোটি। জনসংখ্যার বৃদ্ধির হার কত? 1.37%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? 1,140 জন। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বছর? 72.8 বছর। দারিদ্র্যের হার কত? 20.5%। চরম দারিদ্র্যের হার কত? 10.5%। মাথাপিছু আয় কত? 2,824 মার্কিন ডলার। মাথাপিছু জিডিপি কত? 2,723 মার্কিন ডলার। সাক্ষরতার 7+ হার কত? হচ্ছে 75.2%। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2021 থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। চা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? মৌলভীবাজার। পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ফরিদপুর। গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ঠাকুরগাঁ। আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? রাজশাহী। পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? পাবনা। কাঁঠাল উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? গাজীপুর। তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ঝিনাইদহ। তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? কুষ্টিয়া। জাতিসংঘের সাধারণ পরিষদের 77তম অধিবেশনের সভাপতি কে? কাসাবা কুরেসি, হাঙ্গেরি। জাতিসংঘের সাধারণ পরিষদে বহু ভাষার প্রচলনের উপর উপস্থাপিত প্রস্তাব কবে পাশ হয়? 10 জুন 2022। কোন দেশের কাছে সর্বাধিক পরমাণু অস্ত্র রয়েছে? রাশিয়া। উত্তর কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী কে? সুয়েসন হুই। নতুন জোট I2U2 অন্তর্ভুক্ত দেশ কোনটি? ইসরায়েল ও ভারত, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র। উপরের সবগুলো। রিপোর্ট ও সমীক্ষা থেকে কিছু প্রশ্ন। 2022 সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? আইসল্যান্ড। 2022 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 96তম। 2022 সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। 48তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 26 থেকে 28 জুন 2022।
48তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? বাভারিয়ান আলপাস, জার্মানি। বিশ্ব বাণিজ্য সংস্থার WTO মন্ত্রী পর্যায়ের 12তম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 12 থেকে 15 জুন 2022। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র মন্ত্রী পর্যায়ে 12তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? জেনেভা, সুইজারল্যান্ড। পদক পুরস্কার থেকে কিছু প্রশ্ন। 2022 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? গীতাঞ্জলি শ্রী, ভারত। কোন উপন্যাসের জন্য গীতাঞ্জলি শ্রী আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন? টম অফ স্যান্ড। 2022 সালের বাংলা একাডেমি কোন পুরস্কার প্রবর্তন করে? নজরুল পুরস্কার। 2022 সালে প্রথম নজরুল পুরস্কার লাভ করেন কে? সিরাজুল ইসলাম চৌধুরী। ক্রীড়াঙ্গন থেকে কিছু সাম্প্রতিক প্রশ্ন। 2021-22 সালের UEFA চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন কোন দল? রিয়াল মাদ্রিদ। 2022 সালের কাতার বিশ্বকাপে শেষ দল হিসেবে টিকিট পায় কোন দেশ? কোস্টারিকা। বাংলাদেশের টেস্ট অধিনায়ক কে? সাকিব আল হাসান।